You are well. In my last class, I have discussed about syntax. Today, I will discuss rest of the syntax as far as possible. Let me introduce myself at first. I am Major Nayan Hussain, Nakul Shamli Degree College, Nakul, Sripur, Mahu. Okay, please look at the syntax. Last class, I am trying to discuss about syntax and give you a definition. Today, I will discuss about syntax again. It's for all classes. That's it. All the students who are trying to learn English, it is necessary for them. Okay, let's look at the book. What is syntax? Syntax states the rules for using words, phrases, clauses, and punctuation, especially to form sentences. Especially to form sentences. How to form a sentence? We know that in an ideal structure, there is subject, verb, and object. There are many types of exceptional examples. Okay. Now I am cleaning the board. Let me clean the board and one. Infinity. What is infinity? 2 plus V1 base form. 2 এর পরে থাকে যদি বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম বা এটাকে আমরা অনেকে V1 বলে থাকি, যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন সেক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বটা কি হবে সেটা আমি একটু দেখি। In my previous class, I also discussed about gerund. আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলতেছি, ভার্বের সাথে আইনি যুক্ত হয়ে যদি কোনো নাউন তৈরি হয় তখন তাকে কি বলে? জিরাইন। এটাকে ডাবল পারফেক্ট বলে, কারণ এটা ভার্ব থেকে আসবে লাস্ট গ্রুপে নাউনে, এজন্য এটা কি করা হয়? ডাবল পারফেক্ট বলা হয়। জিরাইন যদি কোনো সাবজেক্টে থাকে, যেমন প্লে একটা ভার্ব, কিন্তু এর সরাসরি নাই নাউন নাই বলে আমরা কি করি? প্লে সাথে আইনি যুক্ত করি, কি করি? নাউন করি। দ্যাটস এটাকে আমরা কি করলাম? জিরাইন। প্লে এর কোনো সাবজেক্ট থাকতে থাকতে পারে, সুইমিং থাকতে পারে, এরকম যদি কোনো সাবজেক্ট থাকে যেটা ভার্ব থেকে এসে আইনি যুক্ত হয়ে যদি নাউন বা জিরাইন পরিণত হয় তখন ভার্ব থাকবে আর কি হবে? অলওয়েজ সিঙ্গুলার। আর অলওয়েজ সিঙ্গুলার তাহলে ট্রেন বা সুইমিং ইজ বলতে পারি কি? ইজ গুড ফর গুড ফর। এখানে একটা জিনিস দেখি যে ইনফিনিটিতে আমরা দেখছি টু প্লাস ভার্ব যদি নাউন তৈরি হয় ওটাও ডাবল পারসেন্টেজ, তখনও আমরা ভার্ব সিঙ্গুলার পাচ্ছি। আবার যদি ভার্বের সাথে আইনি যুক্ত যদি নাউন তৈরি হয় তখনও আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভার্ব তাও সিঙ্গুলার। ওকে, আশা করি বুঝতে পারছো। থাকো, খুব মজা আছে। এরপর আমরা আর একটা খুব সহজ কমন একটা এরর দেখি, যেটা আমরা খুব সহজে এবং প্রচুর ভুল করি, এবং আমাদের কাছে একটা উই হ্যাভ এ সলিউশন দেয়ার, ইফ দেয়ার ইজ স্টার্টিং দেয়ার দেন হোয়াট উইল ইট ডু। ফর এক্সাম্পল,
KGI, they be a student. Number four, they be many students.
তাহলে এখানে কি বলবে এখানে এন্ড প্লাস নট আমরা দেখতেছি এন্ড প্লাস নট দুটো সাথে যুক্ত হচ্ছে তাহলে এন্ড প্লাস নট আমরা এখানে দেখছি এখন পানি পাই দেখছি আলু লাগ দেখছি তাহলে এর আগে সাবজেক্টটা কি ছিল আর আই অনুসারে কি ঘটবে প্রেজেন্ট টেন্সে এম আর পাস্ট টেন্সে আমি পাস্ট টেন্সে ওয়াজ ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো ওকে লেট মি ইন্ট্রোডিউস সরি আশা করছি ভালো লাগছে ওকে লেট মি ক্লিন দা বোর্ড এগেইন In the time of COVID-19, you should read your book actively. Our honorable teacher, like SM Tarek Shimon, Shahidul Basha, Jamun Padar Dollar, Podut Kumar Bishash, Ashutosh Babu, L. Ashutosh Babu, Abdul Quddusa, and our honorable principal and etc. etc. A lot of teachers are trying to improve your skill, is trying to give any types of answer. So you should, if you have any doubt, then please comment. অর্থাৎ তোমাদের যদি কোথাও কোনো সন্দেহ থাকে কোথাও বুঝতে না পারো আমাদের সকল শিক্ষকরা চেষ্টা করবে সেগুলোর উত্তর দিতে এবং আশা করি তোমাদের ভিতরে যদি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কারা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে আমরা সে উত্তরগুলো তোমাকে যদি তোমরা যদি আমাদের এই ভিডিওতে অনলাইন ক্লাসে যদি কমেন্ট করতে লজ্জা পাও আমাদের ইনবক্সে কমেন্ট করো আমরা সেখানে তোমাদের উত্তরগুলো দিব ওকে এগেইন কাম টু দ্য বোর্ড অ্যানাদার এক্সাম্পল কালেক্টিভ নাউন কালেক্টিভ নাউনের ক্ষেত্রে এটা কি থাকবে কালেক্টিভ নাউন ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কালেক্টিভ নাউন আই থিঙ্ক টু নো দ্যাট ইউ আর দ্য গুড স্টুডেন্টস অ্যান্ড আই থিঙ্ক ইউ নো বেটার দ্যান আস উই বিলিভ ইট ওকে কালেক্টিভ নাউন দ্য জুরি The jury going to VINDICT indeed today. Jury, another example, the our jury. চারজন একদিকে একজন অন্যদিকে বা তিনজন একদিকে দুজন অন্যদিকে এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি বা ক্রিয়েট তৈরি হয় সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আমরা যে জিনিসটা বলবো সেখানে আমরা যে ভাবটা বসবো ভাব বা ওকে দেন এখানে আমরা মেনি একটা ব্যবহার করি মেনি আমাদের ধারণা আছে মেনি করে সবসময় সাবজেক্ট এবং ভার্ব উভয় প্লুরাল হয় বাস্তবে কি আসলে তাই হয় খেয়াল করে দেখি মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট ডট ইন দ্য ক্লাস বা ইন দ্য অনলাইন ক্লাস বাইজ দে আর বা যেখানে হোক এখানে মেনি পরে যদি সাবজেক্টটা পুরাল হয় পুরাল হয় তাহলে ভাবটাও যাবে ভাবটাও
अर्थात देखते हैं आर का लंबा पार्टनर से लिए केंद्र का वाई ठीक है क्या करते हैं इटा के भी तमाम सिंगुलर रूप है मेनी फॉर ए यदि हमरा ए ऑफ ए एंड बोलता है मेनी ए ऑफ ए एंड बोलता है देखो मेनी ए ऑफ ए एंड तो हम क्या हो स्टूडेंट्स स्टूडेंट हम क्या करते हैं देखिए स्टूडेंट यूजिंग ऑफ आर्टिकल ए मेनी ए स्टूडेंट्स तले की तरफ इज ओके मेनी एंड ऑडियंस हो तो तब इज तले मेनी पर सब समय जो पूरक है এরকম কোনো কথা নাই মেনি পরে খেয়াল করতে হবে এই অবস্থা থেকে এন্ড যদি থাকে তাহলে সাবজেক্ট এবং ভার্ব উভয় সিঙ্গুলার হয় আর মেনি পরে যদি ए এবং এন না থাকে যদি কোনো সাবজেক্ট আছে সাবজেক্ট এবং ভার্ব উভয় পূরক ओके हमारे आज का प्रश्न खूब आते हैं ए नंबर ऑफ हमने जो देखी ए नंबर ऑफ बॉयज is play কোন সাবজেক্টে প্রথমে যদি এ নাম্বার অফ থাকে তাহলে পড়তে কি হয় সাবজেক্ট এবং ভার্ব এ নাম্বার অফ ভার্বটা প্লুরাল হলো ভার্বটা প্লুরাল হলো মানে প্লুরাল হলো আমাদের সরি সাবজেক্টটা প্লুরাল হলো ভার্বটা আমরা দিয়ে দিচ্ছি সিঙ্গুলার কিন্তু এখানে একটা মজার বিষয় দেখো এখানে একটা খুব সুন্দর একটা মজা আছে এর পরিবর্তে আমরা যদি এখানে শুধু দা বসাই দা নাম্বার অফ বয়েজ তখন কি হয়ে যাবে ইজ দা নাম্বার অফ খেয়াল করে দেখো এই নাম্বার আর দা নাম্বার অফ বয় ইজ তাহলে এখানে আমাদের মূল পার্থক্যটা করে দেয় এ নাম্বার অফ না দা If you have any question, my dear students, please comment. If you have any doubt, any kind of information, please put in the comment box. Today's no more. Thank you very much. Thank you for watching my online class. Thank you, everybody. Assalamualaikum.